সবাইকে যে মা আজকে কাজে যাবে না। আর একটা কথা, যাও ওইদিকে যাও, সরে গেছি। আর একটা কথা, আজ অনেকদিন ধরে আমার মোমো খাওয়ার ইচ্ছে করছিল। মানে কিনে তো আমরা মোমো সবসময় খাই, অনুদি খুব সুন্দর মোমো বানায়, সব খাবারই ভালো বানায়, আমরা তো ভোজন রসিক আছি। তো বিকেলবেলা আমাদের বাড়িতে মোমো বানানো হবে, মা বানাবে মোমো, মা আর অনুদি দুজনে মিলে। তো তার জন্যই হয়তো মা ছুটি নিয়েছে বা বলেছে, যাই হোক অনেকদিন ধরে মাকে বলছিলাম মা একদিন ছুটি নাও, ভালো লাগছে না আর। তো যাই হোক সব নিয়ে আশা করছি আজকের ভিডিওটা। আমি প্রথমে ভাবিনি যে আজকে ব্লগ করবো, যদি করতামও তো মোমো বানানোর সময় মোমোর প্রসেসিংটা দেখাতাম যে বাড়িতে কীভাবে হোমমেড মোমো বানাতে পারবে কী কী এইসব। কিন্তু যখন মা ছুটি নিয়েছে এবং মোটামুটি সবাই বাড়িতে আছে, আই থিঙ্ক এনজয় হবে, সব কিছুই হবে। তো তার জন্যই ভাবলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড এই যে ফুড চ্যালেঞ্জটা করছি, মাঝের মধ্যে একটুখানি দেখিয়েও দেবো সেই ক্লিপটা, তাই থিঙ্ক তোমরা রিলেট করতে পারবে আগে যদি প্রিভিয়াস ভিডিওটা চলে যায়। তো তো চলো ভিডিও শুরু করলাম এখন থেকে। আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাকে পছন্দ হয়ে থাকলে আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। ইনস্টাগ্রামে আমি প্রচুর অ্যাক্টিভ থাকি এবং এখানে আমার ইনস্টাগ্রামের এবং ফেসবুকের নাম আছে মেনশন করা, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে আর সার্চ করে আমাকে ফলো করতে পারো। তো চলো ফেস্টে কিছু খাই, সকাল থেকে কিছু খাইনি, 11টা বাজতে যায় ফুড চ্যালেঞ্জ করার জন্য কিছু খাইনি। তো চলো ফুড চ্যালেঞ্জটা শুট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখন বাজে 12টা, মা গেছে বাজার, একটু টুকটাক জিনিস আনার ছিল, বাবা কাজে বেরিয়ে গেছে, অনুদি পাশে ঘরে শুয়ে আছে এবং আমি এখন নিজের ফেসের মেকআপ তুলবো এবং ড্রেসটা চেঞ্জ করবো। তারপর আমি কী করবো তোমাদেরকে একটু দেখাই, মানে বাড়িতে আমার কী কাজ থাকে। তো এখানে রান্নাঘরের অবস্থা পুরো ভাগাড় হয়ে আছে, জানি না কতটা দেখতে পাচ্ছে। রান্নাঘর মুছতে হবে আমাকে, আমি বাসনগুলো ধুয়ে নেবো। তোমার বলা উচিত ছিল, বলবো না, রোজ খালি বলে ছুটি নাও ছুটি নাও, ওই জন্যই চমকে দিয়েছি। মা সত্যি চমকে দিয়েছে সবাইকে, দাদাও রায়না দাদাকে ফোন করে এখন বললাম। আর মা এখানে দুধ এনেছে, আম দিয়ে দুধ দিয়ে কি রসমালাই বানাবে জানি না, যাই বানানো হবে সে তো পেটেই যাবে, তো ভিডিও তো শেয়ার হবে। আর এখানে এনেছে রসগোল্লা ভিডিওর জন্য। আর এখানে অনুদি চিকেনটাকে ধুয়ে নিচ্ছে, কারণ কি হবে অনুদি, চিকেন মোমো, চিকেন মোমো হবে। এই যে চিকেন মোমোর পিস এটা। তো চলো আপাতত আমার যে আরেকটা ভিডিও আছে সেটা কন্টিনিউ করি, তারপর সবাই আসলে তারপর না শেয়ার হবে আস্তে আস্তে, নাহলে সব কাটাকুটি হবে। এই যে রসমলাই না কি বানাবে সেটার প্রসেসিং, তার সাথে সাথে মোমোর প্রসেসিং সব কিছু শেয়ার করবো। আপাতত খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, নাহলে পারবো না, এনার্জি থাকবে না শরীরে। তো এই যে চিকেন চপড হয়ে গেছে, ও এখনো হয়নি, সরি, এখানে ফাইনালি চপড হয়েছে, এখানে বড় বড় হয়েছে। এটা স্যুপের জন্য আর এটা মোমোর জন্য। আর এখানে আমি খাচ্ছি হাফতলার ঝ দিয়ে ঝালমুড়ি, চ্যালেঞ্জটা দেখে থাকলে বুঝতে পারবে কোন কথা বলছি আমি। তো চলো খাওয়া যাক। তো ঝড়ে প্রচুর আম পড়েছিল প্রভাসনগরে, অনুদির বাবা দিয়ে গেছে, এখান থেকে যেগুলো পেকে গেছে সেগুলো মা কেটে নিচ্ছে, তাই তো? কি হবে এটা? তো এখানে মা আমাকে না ডেকেই স্টার্ট করে দিয়েছে, তাই একটু লেটে দেখালাম যে এই যে এখানে যে তিন প্যাকেট দুধ এনেছিল সেই দুধটা গরম করে ফোটাচ্ছে, এটাতে ছানা করা হবে, আর তার পাশে ওই আমগুলোর চাটনি করছে মা। তো আম দিয়ে আর দুধ দিয়ে যে রসমালাইটা মা বানাবে সেটা রেসিপিটা চলো শেয়ার করা যাক। সবার প্রথমে একটা বাটিতে এক্সট্রা যে দুধ যেটা পরে লাগবে সেটা নিয়ে নিচ্ছে এবং বাকি যে দুধটা ফোটাচ্ছে সেটার মধ্যে দু ছিপি ভিনিগার এবং দু ছিপি জল মিশিয়ে সেই জলটাকে মিশিয়ে দিচ্ছে দুধের মধ্যে এবং নাড়াতে নাড়াতে সেটা পুরো ছানা কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো রেডিমেড ছানা হয়ে গেল বাড়িতে। এবং এই জলটাকে ছেঁকে কিছুক্ষণ রেখে দেবে ঝুলিয়ে এরকমভাবে। গাইস এত গরম খেয়ে দিয়ে জাস্ট উঠেছি, কারেন্ট চলে গেছে, খুব কষ্ট হচ্ছে, এই ছোট্ট পাখায় কি আর হয়, হাত পাখা অনুদে নিয়ে নিয়েছে, এত রোদ কিভাবে শোবো এরকম আকাল চড়া রোদে।
মোচা চলে এসেছে গাইস মোচা দাঁত ওরে কি এসেছিল আমরা শুয়েছিলাম খেয়ে দে কারেন্ট চলে গেছিল লাস্ট দেখিয়েছিলাম বেলাতে কারেন্ট চলে এসেছিল কিন্তু যা ভাইরের ওয়েদার যা জোরে জোরে জাস্ট ভাইরের ওয়েদারটা প্রচুর জোর হাওয়া দিতে যায় না তোমরা কতটা বুঝতে পেরেছো ছাদের দরজা ধারাম ধারাম করে আওয়াজ হচ্ছে মা এখনো ঘুমিয়ে যাচ্ছে মা এখনো ঘুমিয়ে যাচ্ছে অনুদি তো চলো অনেক হাসি মজা হয়েছে এবার সিরিয়াস হয়ে মোমো বানানোর সবকিছু সরলজাম কেটে নেওয়া যাক বসে বসে বাবা কপি দেখো সব দেখে কাটা হচ্ছে আর এখানে অনুদি দেখাও খুলে পেঁয়াজ চপট হচ্ছে পেঁয়াজ চপট আখ দিয়ে আঁসু নিকলছে পেঁয়াজের মাঝে চোখে জল বেরিয়ে যাচ্ছে আমার অনুদি মা এখানে কোথায় গেল গো ওটা দেখি ডোটা কি ছানা এখানে রেডি হয়ে গেছে তো সকালে ছানাটা ঝুলিয়ে রাখা হয়েছিল যাতে জলগুলো পুরো বেরিয়ে যাক এবং দেখতে পাচ্ছ ছানাটা টাইট হয়ে গেছে এবং মা ভালোভাবে চটকে চটকে এটাকে মেখে নিচ্ছে এবং মা এখানে লেচিটা পুরো লট চমচমের মতন করেছে তোমরা চাইলে গোল গোলও করতে পারতে এবং এখানে মা আম কেটেছিল এবং আমটা মিক্সিতে দিয়ে গ্র্যান্ড করে নিচ্ছে তারপর এই যে দেখতে পাচ্ছ মিষ্টিগুলো ফুটে গেছে এবং পুরো নরম তুলতুলে এবং ফুলে ফেঁপে উঠেছে তো এইগুলোকে পুরো ছেঁকে নেওয়া হচ্ছে এখানে যে আমরা পেস্টটা করেছিলাম আমে সেটা সকালবেলা যে এক্সট্রা দুধ সরিয়ে রাখা হয়েছিল সেটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং এটাকে সাইডে রেখে এবার যে তুলে রাখা মিষ্টিগুলো সেটার মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং খেতে দারুণ হয়েছিল অবশ্যই তোমরা ট্রাই করো এবং কমেন্টে আমাকে জানিও তোমাদের কিরকম চলো এখানে সব রেডি হয়ে গেছে মোমো বানানোর সরঞ্জাম এটা হচ্ছে বাঁধাকপি চপড করা ফাইনলি এটা হচ্ছে বিনস তাই তো এটা হচ্ছে গাজর এটা হচ্ছে চিকেন যেটা পুরো পেস্ট করে নিয়েছে অনুদীপ মিক্সিতে এটা হচ্ছে পেঁয়াজ কুচি একদম ফাইনলি চপড আর এটা স্যুপের জন্য মানে একটু বড় বড় পিস রেখেছে চিকেনে আর তার সাথে ফ্রেশ ধনে পাতা সব কাটা হয়ে গেছে এবার বানানোর পালা তাই তো একদম তো এবার পালা হচ্ছে মোমো বানানোর তো একটা বড় পাত্রে মোমোর জন্য যে সরঞ্জামগুলো রাখা হয়েছিল মানে সব সবজি তার সাথে চিকেনটা গ্র্যান্ড করে যে মানে পেস্ট করা হয়েছিল সবগুলো একসাথে নিয়ে ভালোভাবে সেটাকে চটকে অনুদি মাখছে পেস্টটা যাতে ভালোভাবে মিশে যায় তার মধ্যে দিচ্ছে সয়া সস এবং আদা রসুন পেস্ট তারপর দিয়ে দিচ্ছে গোলমরিচ গুঁড়ো এবং তারপর কাঁচা সর্ষের তেল দিচ্ছে পরিমাণ মতো সেটা তোমরা যতটা পেস্ট বানাচ্ছ ততটার উপর ডিপেন্ড করছে কতটা দেবে এবং ভালোভাবে সেটা মেখে সাইড করে রেখে দিচ্ছে আচ্ছা তো এগুলো হচ্ছে সুপের সরলজাম অনুদি বললো দেখে দিতে কর্নফ্লাওয়ার বাটার গাজর বাঁধাকপি এক্সট্রা যেগুলো মানে আলাদা করে একটু রেখেছিল সুপের জন্য বিনস চিকেন এগুলো লাগবে তো আদা রসুন সব লাগবে গোলমরিচ ঠিক আছে দেখে নিলে স্যুপের জন্য কী কী লাগবে তো চলো স্যুপটা বানানো যাক সবার প্রথমে বাটারটাকে গলিয়ে নিচ্ছে অনুদি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছে তেল সর্ষের তেল এবং চিকেনগুলোকে ভেজে নিচ্ছে সেই তেলের মধ্যে তারপর আদা রসুন দিচ্ছে দিয়ে সেটাকে ভালোভাবে ভাজছে এবং ভাজার পর বাকি সব সবজিগুলো যেগুলো তুলে রাখা ছিল সেই সবজিগুলো দিয়ে ভালোভাবে সেটাকেও ভেজে নিয়ে এবার পরিমাণ মতন তোমরা যতটা স্যুপ করবে সেই পরিমাণ মতন জল দিয়ে দাও দিয়ে দেখতে পাচ্ছ সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দাও চিকেনগুলো সেদ্ধ হবে তারপর দিয়ে দেবে সয়া সস এবং তার মধ্যে নুন নুন মশলা পরিমাণ মতন দিয়ে এবার এটা ফোটার জন্য বন্ধ করে রেখে দাও তো এখানে জোরো সোরসে মোমো স্টার্ট হয়ে গেছে মানে ময়দা মাখা আর ওখানে স্যুপ ফুটে গেছে পুরো স্যুপ রেডি এবার জাস্ট একটু কর্নফ্লাওয়ার মেশাবে এটাতে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার মিশ্রিত জল এখানে ময়দাটাও মাখা হয়ে গেছে তো চাপা দিয়ে রেখে দিই এটাকে এখানে আমি জানতাম না যে স্যুপে ডিমও দেয় তো এই যে অনুদির ডিমটা ফেটিয়ে নিয়েছে এবার এটা দিয়ে দেবে তো অনুদি যে এত সুন্দর হোমমেড সস বানাতে পারে যেটা মোমোর সাথে খাওয়া যায় আমি জানি না কি দিয়ে বানিয়েছে অনুদি তাই টমেটো ফমেটো বা লঙ্কা ফঙ্কা দিয়ে বানিয়েছে তো দেখে তো হেভি ইয়ামি লাগছে তো চলো টেস্ট করে দেখা যাক আগে খেয়ে নিজে দেখ একদম সেম টক মানে হেভি টক আর তার সাথে মিষ্টি মিষ্টিও আছে ঠিক আছে একদম এবার মোমো বানানোর জন্য ওয়েট করতে হবে এই যে এখানে মা কি বলে ময়দা মেখে রেখেছে তাহলে কাপি
দুটোর বেশি হবে না, এটা দিয়ে হবে আমাদের মোমো। এই যে এখানে যে ফুডটা দেখতে পাচ্ছো, কি সুন্দর গন্ধ উঠেছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, ইয়ামি ইয়ামি গন্ধ, মনে হচ্ছে কাঁচাই খেয়েনি। যাই হোক, তো এটার মধ্যে পুর ভরতে হবে। হ্যাঁ, স্যুপটা দেখো একবার, এই যে স্যুপ, বড় বড় চিকেন, অনুদি আমাদের জিন্দাবাদ। হাতে করে নাও না, না আমার চামচে করে নিলে একটা মাপ থাকবে, আমার তো মনে হয় হাতে করে নিলে মাপ থাকবে। যারা জানো না একটু অনুদির থেকে শিখে নাও, অনুদি আমাদের সবার দিদি, বান্টি এরকম করেই বানায়, তাই তো করুছি। সুন্দর হয়েছে, ডিসেন্ট, আমাদের ডিসেন্ট মোমো। এই ভালো হলো কিন্তু অনুদি, দেখি রাখো ঘন্টা। সাবাস মোদাক, এই যে আমাদের সুন্দর মোমো হয়ে গেছে। এখান থেকে আমি দু তিনটা আমি করেছি, এইটা আমি করেছি, খুব সুন্দর হয়েছে এটা। তো চলো এটার মধ্যে ফুটো ফুটো কি বলে এটাকে, কি বলে জাল, এই এইটার মধ্যে দিয়ে দিচ্ছে। বাষ্পতে হবে স্টিম মোমো, ওখানে গরম জল বসিয়ে দিয়েছে নন স্টিকে, না কি বলে ইন্ডাকশনে। চলো তো, চলো মোমো হয়ে গেছে সব, এবার খাওয়া যাক, খুব খিদে পেয়ে গেছে আমার। তো এই যে চলে এসেছে, এবং আমি ওয়েট করতে না পেরে একটা বাইট নিয়ে নিয়েছি এবং সসও খেয়ে নিয়েছি। দারুণ হয়েছে, জাস্ট এক কথায় অসাম। এবং এখানে এরাও বাগরুদ্ধ হয়ে খেয়ে যাচ্ছে। আর ইনি অনুদি কেমন হয়েছে, হেভি হয়েছে, তুই বানিয়েছিস তো। তো আমার ভিডিওতে প্রথম থেকে তোমরা আমার বাবাকে দেখতে পাওনি, কারণ বাবার আসার সময় হয়নি, এবং বাবা প্রচুর ব্যস্ত মানুষ। তো ভিডিওটা বাবাকে ছাড়াই এন্ড করছি, যদি বাবা আসে আমি দেখিয়েও দেবো। তো চলো তোমাদের সামনে একটু খেয়ে নিই, একটু সস দিয়ে মাখিয়ে সুন্দর করে, ভিতরে চিকেনের পুর, ভেজিটেবলস এর পুর দিয়ে। তার সাথে যদি থাকে এরকম চিকেনের পুর, ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্টে জানাবে কিরকম লেগেছে, শেয়ার করতে পারো। অনেকগুলো দুটো রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে। চলো ভিডিও এটুকুনি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে, তখন জানাবে।